Hello everyone, welcome back to my channel. I'm Anuradha. আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। পূজো তো প্রায় চলে এলো, তাই না? তো পূজো যেহেতু চলে এলো, আমাদের একটু সাজগোজের দরকার হয়। তো আজকে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করতে চলেছি, সেই ব্লগটা হলো আমি স্মিথেন থেকে পুজোর অফারে কিছু জিনিস পারচেস করেছিলাম। তো কী কী সেই জিনিসগুলো সেটাই আজকে তোমাদের শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে আমার স্মিথেনের বক্স চলে এসেছে, আজকে অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে এসেছে অবশেষ। যদিও এই যে প্যাকেট আমি খুলে ফেলেছি, কী কী আছে, কিন্তু কী কী আছে এখন পর্যন্ত দেখিনি, শুধুমাত্র প্যাকেটটাই খুলেছি আর কাউন্ট করে নিয়েছিলাম যে সব জিনিসগুলো একসাথে চলে এসছে কিনা তার জন্য। তো দেখলাম যে হ্যাঁ, সব জিনিস চলেই এসছে মোটামুটি কাউন্টিংয়ে, জিজ্ঞেসপত্র করে নিয়েছিলাম। তো যাই হোক, কী কী আছে বা কী কী পারচেস করেছি সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি, ঠিক আছে? চলো তো এটা খুলি, আমি এখানটাতে রেখেই খুলছি। তো ফার্স্টে আমি যেটা পারচেস করেছিলাম সেটা হলো এম ক্যাফিনের একটা, আমি নিয়েছি নেট অ্যান্ড রো কফি বডি স্ক্রাব। এর সাথে একটা কম্বো সেট হিসেবে ছিল এখানে, সেটা হলো এম ক্যাফিনের ফেস স্ক্রাব। এই দুটো যদি আমরা আলাদা আলাদা করে কিনতে যাই তখন আমাদের প্রাইস পড়ে, এম ক্যাফিনের যারা ইউজ করো স্ক্রাব তারা জানো এটার প্রাইস মোটামুটি 449 পড়ে। এটা এম ক্যাফিনের এটার প্রাইস 449 পড়ে, আর এটার প্রাইস মানে ফেস স্ক্রাব যেটা এটার প্রাইসও পড়ে ওই 349 বা 350 সামথিং, এই যে এটার প্রাইস তাই পড়ে। কিন্তু এই দুটো কম্বো আমি স্মিথেনে অফারে 350 পেয়েছি, এত বড় বড়, মানে বলতে গেলে একটা 100 গ্রামের আর এটাও হলো 100 গ্রাম, টোটাল 200 গ্রাম। এই দুটো আমি পেয়েছি 350। নেক্সট হলো পয়েন্টসে, ট্রায়াল পয়েন্টসে যেগুলো থাকে সেগুলো আমি কিছু কিছু প্রোডাক্ট নিয়েছি, কারণ ওগুলোর আমি বড় প্যাক পাইনি। তো আমি এখানে এই যে অনিয়ন অয়েলটা আছে এটা হলো সাগা অ্যাপোথ্রিক অ্যাসিড অনিয়ন অয়েল, যেটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ সো। এটা আমার খুব শ্যুট করে হেয়ারের জন্য। তো এটারও এইটুকুর দাম, কিন্তু মোটামুটি 30 ml-এর দাম হলো কিন্তু এটার 190। তো এটা ট্রায়াল প্যাক ওয়ানে ছিল, ওখানে জানো তোমরা স্মিথেনে যারা পারচেস করো কি ট্রায়াল প্যাক নিতে হয়, সেখানে 200 মতো করতে হয় ট্রায়াল প্যাকে। তো সেখানে 1.2 ট্রায়াল পয়েন্টসে তোমরা এরকম জিনিস পারচেস করতে পারো। তো আমি ওখান থেকে এই অনিয়ন অয়েলটা পারচেস করেছি। আর আমি যেটা অনিয়ন অয়েল পারচেস করেছি একটা মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল, যেটা হলো হ্যাঁ, তো যেটা হলো এটা আর কি। তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো মামাআর্থেরটা। যারা তোমরা ইউজ করো তারা অবশ্যই জানো যে এটার কী বেনিফিটস বা কিছু, বাট আমি ফার্স্ট টাইম ইউজ করবো, তো খুব এক্সাইটেড আমি এটা ইউজ করার জন্য কি এটা আমার শ্যুট করে কি না। আমি দেখছি যে মানে কিছুদিন ধরে যে অনিয়ন অয়েলগুলো আমি ইউজ করছি হেয়ার অয়েলগুলো সেগুলো কিন্তু আমার শ্যুট করছে, তো এটা আমি দেখতে চাই। যদি শ্যুট করেছে তাহলে তো এটা বড়ো ব্যাগ পাওয়াই যায়, আমি কিনে নেবো। হ্যাঁ, নেক্সট যেটা সেটা হলো এটা গিফট, ঠিক আছে, আমি গিফটটা তোমাদের পরে দেখাবো। আর মামাআর্থে যেটা কিনেছি ওই দুটোর সাথে একটা গিফট পেয়েছি, সেই গিফটে এসেছে সুন্দর একটা পাউচে এম ক্যাফিন লেখা, খুব সুন্দর দেখতে, আর স্মেল বেরোচ্ছে, সিরিয়াসলি স্মেল বেরোচ্ছে। তো এখানে আমি দুটো জিনিস পেয়েছি, একটা হলো ফেস ওয়াশ, এই যে এম ক্যাফিনের একটা ফেস ওয়াশ, আর একটা যেটা গিফট পেয়েছি সেটা ময়েশ্চারাইজার, হ্যাঁ কফি ময়েশ্চারাইজার, এই যে ছোট্ট পারা। মানে এই দুটোই হলো 8 গ্রাম অ্যান্ড গ্রাম না, ML অ্যাকচুয়ালি 8 ml অ্যান্ড 20 ml, এই দুটো। আর আমি কিউট এই ব্যাগটা খুব পছন্দ করছি, এটাও আমি নিয়েছি, মানে ওটা দিয়েছে, আমি খুব মজা পেয়েছি তার জন্য। আর নেক্সট যেটা সেটা আমি নিয়েছি একটা মাস্কারা নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল প্রাইস হলো 150 মাস্কারাটার, মিলিয়ন কালার্সের নেক টাইস, 24 hours স্টে করবে বলছে এটা। তো এটাও যাই হোক ট্রায়াল পয়েন্ট 2 ছিল সম্ভবত, আমি পারচেস করেছিলাম। আমার আমি জানি না এটা ইউজ করে কীরকম কী মনে হবে, তো আমি অবভিয়াসলি পুজোতে ইউজ করে দেখবো যে এটা কীরকম মাস্কারাটা। হ্যাঁ, নেক্সট আমি একটা নিয়েছিলাম অ্যান্টি অ্যাক্সেন সিরাম নিয়েছিলাম, ফেস সিরাম। তো এটাও ট্রায়াল পয়েন্ট 2 ছিল, তো আমি এটা নিয়েছি, এটার অরিজিনাল প্রাইস 200। তো এটা যেহেতু ট্রায়াল প্যাক 2 ছিল, হয়তো 40 rupees এরকম সামথিং কিছু পড়েছে ট্রায়াল প্যাকে যখন আমি নিয়েছি, তো এটা আমি ইউজ করে দেখবো যে কেমন হয়। হ্যাঁ, এবার আসি গিফট।
তো তোমরা যখন সুইটেনে কোনো কিছু অর্ডার করবে বা এরকম যখন ট্রায়াল প্যাকগুলোকে দেখবে তখন তোমরা ওখানে গিফট প্যাক পাবে, মানে তোমরা একটা কিছু পারচেস করছো তার জন্য তোমরা কিন্তু একটা গিফট পাবে। তো সেখান থেকে আমি চুজ করেছিলাম দুটো খুব কিউট কিউট গিফট, কারণ বাকিগুলো অলরেডি তখন সেল হয়ে গেছিলো, আমি খুব লেটে অর্ডার করেছি তাই। তো একটা আমাকে ওরা দিয়েছে হেয়ার সিরাম, অনিয়ন হেয়ার সিরাম, দেখতে পাচ্ছ, আই হোপ আমি ছবি যদিও দিয়ে দেবো ভিডিও পরে বা পাশে যাতে দেখে নিতে পারবে। আর খুব কিউট স্মিথেনের একটা ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে এক্সাইটেড দুটো কিউট কিউট জিনিস। তো সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো হলো দুটো কাঠের চিরুনি, এই যে এইটা একটা কাঠের চিরুনি ছোট্ট পাড়া, আর একটাও আছে এই যে পুচুক পাড়া কাঠের চিরুনি, এই দুটো আমার গিফট ছিল, এরকম করে চুল আঁচড়াবো। তো আমার বেশ খুব ভালো লেগেছে এই গিফটগুলো। তো তোমরা চাইলেও কিন্তু স্মিথেনে অর্ডার করতে পারো। আমার তো মনে হয় সবথেকে বেশি আমি সাশ্রয় করেছিলাম এই যে এই দুখানা জিনিস কিনে, এম ক্যাফেনে ফেস স্ক্রাব অ্যান্ড বডি স্ক্রাব, এই দুটো মানে আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আর এটা আমি মানে অনেক দিন আগে থেকে ইউজ করি স্ক্রাবটা, তো আমার তো খুব এফেক্ট করে। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তার সত্ত্বেও এই সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুব বেস্ট, খুব বেস্ট, খুব বেস্ট, খুব বেস্ট। তোমরা ইউজ করতে পারো যাদের প্রচণ্ড স্কিন সেন্সিটিভ স্কিন, যারা ভাবো যে মানে আমি এটা ইউজ করতে পারবো না, ইউজ করলে হয়তো র্যাশেস বেরিয়ে যাবে, অ্যালার্জিস হয়ে যাবে, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো, কারণ এটা কিন্তু ওরকম কোনো সাইড এফেক্ট দেয় না। আমি ইউজ করে দেখেছি যে সাইড এফেক্ট দেয় না, তো তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। তো যাই হোক, আজকে মহালয়া, আশা করছি তোমাদের সকলের পুজো খুব ভালো কাটবে আগামী দিনগুলো। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা আজকে হঠাৎ ভাবছো যে আমি পপেট ল্যাবে ভিডিও শেয়ার করতে করতে হঠাৎ কেন এটা ব্রেকডাউন করলাম, তো পপেট ল্যাবে ভিডিও আসতেই থাকবে, কারণ ওটা 15 ডেজের একটা ওয়ার্কশপ ছিল। তো কিছু কিছু ক্লিপ তো আমি করছি শেয়ার তোমাদের সাথে, আর কেন সেই সময় দাঁড়িয়ে করতে পারিনি সেটা তোমাদেরকে বললাম আমি আগের ব্লগটাতে। তো পপেট ল্যাবের ভিডিও বা ব্লগ আসতে থাকবে, তার সাথে সাথে এগুলোও মাঝে পুটা পোতা থাকবে, তো তোমরা জানিও কেমন লাগছে। তো চলো আজকের জন্য টাটা, একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। আর পুজো কিন্তু সবাই ভালো কাটিও, টাটা।